কথা বলো না স্বামী দুঃখ পাবে কষ্ট পাবে এমন কথা বলো না স্বামী ব্যথা পাবে আমি যদি ব্যথা পাই আমি তো আর বাবা শিখার মুখে দেখছো না আমার আল্লাহ দুঃখ পাবে খবরদার স্বামীকে যেন ব্যথা দিও না কে বলে দিলেন আমার বিশ্বাস নবী কেন স্বামীর সঙ্গে ভালো ঘর কর খবরদার গরিব বলে যেন অবহেলা করো না গরিব বলে তুষ্টতা ছিলা করো না আমি তোমার আব্বা বলে দিচ্ছি তোমার আল্লাহ দুঃখ পাবে আর আমাদের কি হচ্ছে সংসারে একটু খোঁজলে দেখেন না বাবা যত মাল বাড়তেছে মানে টাকা যত টাকা বাড়তেছে তত অশান্তি যত টাকা বাড়তেছে তত অশান্তি কেন আগে ফলে সাইকেল ভরি আনতে দিলে কাজ মিটে যেত এখন সব মালে যাচ্ছে বলতে 30, 40, 50 বলে নাই সেদিন একদিন বলতেছে বলে বাবা আমার দাড়ি রয়েছে আমি নামাজ কালাম পড়ি আমার একটা ছেলে আমি কিছু লেবো না মাথা খারাপ আমি নামাজ কালাম পড়ি আল্লাহ ডাকি আমি লেবো না ওসব ধারে পথ বলিনি তবে অমুক জায়গাতে লোক এসেছিল 60,000 বলে গেছে তার মানে দিয়ে বলে চিন্তা করে আজকের কোথায় আমরা ওই বাংলাদেশ মজদুর হামিদ হুজুর আছে ছিলেন আমার দেশে কাল্লামা একদম বলে না মহাব্বতের খাদেম ওই বাংলাদেশে একজন মেয়ে ছেলে গেছে হুজুর একটা তাবিজ দেন দিন আমার স্বামী ডলি মারে খোদা চুরির দিন মারে তাবিজ দেন দিন তোলতে মান তো তাবিজ দেই না পানি করা দেয় তোলতে হুজুর হবে তোলতে কেন না হবে না কেন তো বলতে সে সকালে মারে দুপুরে মারে রাত্রি মেরে শোয় হুজুর এমন তাবিজ দেন ওর হাত যেন অবাক হয়ে যায় ওদের না তোলে আর তো হুজুর বলছে মারে একটু পানি করা দেবো শুধু পানি পরে কাজ হবে তোলতে তাবিজ দেন এক গ্লাস পানি লেছে হুজুর ফুল দেবেছে বলছে মালে যাও চলতে হুজুর কি কর কি করবো বলে তো তোমার স্বামী কি করে মা বলতে মাঠে খাটে তো বলতে কাল সকালবেলা তোমার স্বামী যখন মাঠে যাবে তুমি এক কুলি সংসারের কাজ কাজ গোছাবা সব রেডি করবা গরু আছে মা বলে আছে জানলা কাটবা একবার ভাত টাত খুলে রেডি করে গামছা পানি লুঙ্গি সব রেডি করে আমি আটকা করেছি অঙ্গুলি পানি আমি ডাকো তোর দেবো না মধ্যে তো তোমার অঙ্গন করে পানি খেতে পারবে না আর যদি খাও খেতে মরে যাবা বলতে হুজুর যে কড়া পানি এরম পানি তো কেউ দেয়নি যে পানি খালি মরে যায় তোর মা আমার পানি তো কড়া হুজুর কদিন করবো তোর তো এক মাস মোটামুটি নিয়ে গেল এইবার স্বামী সকালবেলা মাঠে গেছে ইনে এবার জামনা পানি কাটা সব সংসারের কাজ গোছানো রেডি করলো করার পরে এইবার ভাত খোলা লুঙ্গি গামছা তেল আপনার বিবেচনে পাকা পান চিরুনি আয়না সব রেডি করে যেই স্বামী আশপাশ হবে এক কুলি পানিলে ঘরের কোনা চুপ করে এসে এসে এবার স্বামী রাজি এসছে গোয়াল ঘরে গরু চলে গেছে ডাকতেছে কই আরে কই কই আরে কোথায় গেলি পাথর লেবো বউ তখন বলতেছে পানি গেলে তার কি বলবো নাহলে বলতো ও তো ঘরের মধ্যে তো কিছুক্ষণ পরে বেশ গোয়াল ঘরে যখন উঠে গেছে গরু যে দেখে জামনা কাটা রেস এবার এসে দেখে বারান্দায় বিছানা পাতা ভাত খোলা ও বাবা লুঙ্গি গামছা রেডি তেল রেডি স্বামী তখন বলতে বাজ একটু কাজ করে দিয়ে এরকম তো কাজ কোনোদিন করেনি এইবার তাড়াতাড়ি করে গোসল করে এসে ভাতের বাসন আগলা করে দেখে একদম সব তৈরি তরকার রেডি ভাত খাবো ডাকতেছে কই আরে কোথায় গেলে তুই এরম করলি তোর মারি বউ তখন বলতে কাজ হচ্ছে যে এক কুলি কি কাজ হইলি প্রথমে এক কুলি নিচে আর কাজ এখন মা খেলি তো বউ খেতে পারতেছ না খেলি তো মরে যাবে আর শুধু উঠি মেরে দেখবে তখন খাবে যেই বুঝবেছেন না একদম ভাত যেই খেয়েছে আর অন্য পানিটা খেলে মোটামুটি দরগা কুলে পাশে স্বামী বলতে বস পাশে বস তুই এরকম করলি তোর কোনোদিন মারি এক বাসনে খা বউ বলছে ভালো কাজ হয়েছে এ তো দুদিন দু কুলি লেওয়া লাগবে না এক কুলি কি কাজ তো মোটামুটি সব কাজ আমি করছি না করছি একদম স্বামী করছি এইবার সেই পানি গুলো আসলে যেতে হুজুর এই কি পানি ফেরা হুজুর বলতে কেন মা কাজ হয়নি বলতে কাজ সবে এক কুলি দিচ্ছি কাকে কাজ সে স্বামী আর কিছু বলে না এক পাতে খাওয়ায় হুজুর কি পানি পড়া কত তালা করে পানি ফেলেছি কোনো কাজ হয়নি
হুজুর কত তারিখ হলো বালিশের মধ্যে দিতে কাজ হয়নি, আরে এক কোলে নিচে তাতে কাজ। হুজুর কি পানি পড়া? হুজুর বলছে মা ও তোমার থুকনি পড়া, যেখান তো তুমি মুখ বন্ধ করেছো সেখান তো তোমার স্বামী ঠিক হয়ে গেছে। তুমি মুখ বন্ধ করেছো ও স্বামী বন্ধ করেছে, তুমি মুখ চালাতে ও স্বামী চালাতে। দুই একটা মেয়ে চলে আসে ভাব, আমি যদি এক কথা বলে বউ তিন কথা বলে, আছে না রা? সেই জন্য বলছি মা বোনেরা যদি আশপাশে থাকো একটু কান খুলে শোনো কথাগুলো, তোমরা একটু ভালো হও মা, তোমরা ভালো হলে জগৎ ভালো হবে। 33% মেয়ে ছেলে ছাড়া করে পেরাতি বাপ, 33%। আমি একদিন এক 12টার সময় মিলার সদস্যের বাড়ি যাচ্ছি, দেখি বলি না আমার একটা আত্মীয় ভাবি সম্পর্ক হয় রাস্তায় দাঁড়িয়ে রয়ে, রাত তখন করে 11টা, আমি মোটর সাইকেল আর আলো দেখি মেয়ে ছেলে, হঠাৎ যেন মনটা চমকে গেল, হাত ছাউনি দিয়েছে দাঁড়ান, রাত 12টার সময় সাথে লোক ঘুরতে আর ভাই ঘুমোতে পারি, খোদা মিলিত আমি ঘুরতে পারি, এমনি টাকা দাম ঘরে আসতেন না আব্বা কোথায় আজকে রে? তাই বলছি আমরা যেমন আজকে হয়েছি আল্লাহ তার বিপরীত কাজ করছে, দুঃখ নেবেন না বাবা, একটু ফিরুন স্বামীর ঘরে গেল, স্বামীর ঘরে চলে গেলাম, আল্লাহর নবীর কন্যা ফাতেমার গর্ভে আল্লাহ দুটো আল্লাহ দান করেছিলেন, একটা নাম হাসান অপরের নাম হলো হুসাইন, জোরে বলো সুবহান আল্লাহ, আরেকটু জোরে বলো সুবহান আল্লাহ, আমি কন্যা দায় করেছি মেয়ে দিয়ে দেবো, 200 টাকা আমাকে দান করুন, 200 টাকা আমাকে দিন, আমি কন্যা দায় মেয়ে দিয়ে দেবো। আমার নবী দেখে বলে মদিনার সাহাবি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমার এখন কি দেবো? তাহলে তুমি আমার কন্যা ফাতেমার বাড়ি চলে যাও, যে বলো তোমার আব্বা পাঠিয়েছে 200 টাকা দিতে, আমার ফাতেমা তোমার 200 টাকা দেবো। মদিনার সাহাবি গুটি গুটি পায় ফাতেমার বাড়ি চলে গেলেন, দরজা লক করেন, ফাতেমা ও ফাতেমা তো জোহরা ও হাসান হোসেনের মা, আমি মদিনার সাহেব এসে আব্বার দরবার থেকে 200 টাকা আমার দাও, আমি মেয়ে দিয়ে দেব। আমি টাকা দিতে পারবো না, আমি টাকা দিতে পারবো না, আমার আমার কানে কানে বললে আমার সঙ্গে অবস্থা ভালো না, আমার বাচ্চাদের 3 দিন খাওয়া না, আমার 3 কেজি নুন জলে না, আমার আব্বার কানে কানে বলবে মদিনার যেন কোন লোক না শোনে, তাহলে আমার আব্বার দুঃখ পাবে। মদিনার সাহাবি চলতে লাগলেন, পথের মাঝখানে আলীর সঙ্গে দেখা, সালাম কালাম হয়ে গেল, সালাম হওয়ার পরে বললেন ও মদিনার সাহাবি মনে মনটা মলিন করে কোথায় চলেছে? বলে আলী রে আপনার বাড়ি গিয়েছিলাম, 200 টাকার দরকার নবী পাঠিয়েছেন, আপনার বিবি ফেরত দিল টাকা দিল না, বলে চলুন চলুন চলুন, আমি আলী বলছি টাকা দেবো কোনো অসুবিধা নেই। বারেন্দায় বিছানা করে আলী বসতে দিলেন, ঘরের মধ্যে চলে গেলেন, আমি তোমার স্বামী বলছি তুমি দেরি করো না, মদিনার সাহেব এসে আমাদের বাড়ি 200 টাকা দাও, টাকা না দিতে পারলে আমার হাবিবুল্লাহ আমাদের দিকে তাকাবেন না। কি ভালোবাসা স্বামী স্ত্রী, কি মহব্ব, ফাতেমা ফাতেমা 200 টাকা দাও, মদিনার সাহেব এসেছে ফেরত দিয়ে আমার টাকা দাও, জলদি করে দাও, উমে কন্যা দায় করেছে নিয়ে দিয়ে দেবে। স্বামীর পা দুখানা জড়িয়ে ধরলেন, স্বামিনী দুঃখ দেবেন না, স্বামিনী ব্যথা দেবেন না, স্বামী মনে কষ্ট দেবেন না, আল্লাহর কসম করে বলি আমার ঘরে কোনো টাকা নেই, টাকা যদি থাকে 3 দিন বাচ্চা দুপুর খাওয়া না, আমি মা কেমন করে গোপনে রেখেছি। হযরত আলী আমার নবীর জামাই দরদর করে কেঁদে বলে ফাতেমা তুমি পা ছাড়ো, কারণ নবীর রক্ত তোমার মধ্যে আছে, আর নবীর মেয়ে তুমি পাছাড়ো, ও ফাতেমা পাছাড়ো, ও নবী মন্দিরে পাছাড়ো,
টাকার ব্যবস্থা করে ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই কোলাকুলি করে শুয়াতে আর তালি দেরি না করে ইমামের ইমাম হাসান ক্যাক করে নিলেন ইমাম হোসেন ক্যাক করে নিলেন এবার জলদি করে চললেন মদিনার ওই বড় ঘরে ইহুদির বাড়িতে ওই ইহুদি আমার দুটো বাচ্চা ইমাম হাসান হোসেনকে তুমি রেখে দাও আর দুটো বাচ্চার বিনিময় 200 টাকা তুমি দাও আমি কথা দিলাম আগামীকাল স্বর্ণ ডুববে না ডুববে আমি তোমার টাকা দিয়ে দেবো আর টাকা না দিতে পারলে আমার বাচ্চা জন্মের মতো তোমার বাড়ির বিক্রি হয়ে যাবে কেন আমার নবীর ভালোবাসা আমার নবী পাঠিয়েছে দিতে হবে টাকা ইহুদি মুসলমান বিদ্বেষী টাকা 200 বার করে দিলেন হাসান হোসেন নিলেন আলু দৌড়ে চলে এলেন ও মদিনার ভাই এই লাও টাকা লাও টাকা 200 নিয়ে চলে গেলেন টাকা 200 নিয়ে ঘরে ফিরে গেলেন বাবা রাত এসে গেল টাকা মেলে না সকাল হয়ে গেল টাকা মেলে না মসজিদ নবীতে হযরত মিলাদ আযান শুরু করে চাচ্চালা খয়রে ঘুম থেকে নামাজ উঠতুম ঘুম থেকে নামাজ উঠতুম আরামের দোকান কাতলা করে খোদার ঘরে হযরত আলী দৌড়ে গেলেন মদিনার মসজিদে নামাজ পড়তে যে মসজিদের ইমাম হলো নামাজ নবী যে মসজিদের মুয়াজ্জিন হলেন দোলাল মক্কাজি আলী দাঁড়িয়ে গেলেন দূরে কাজ কাজে নামাজ পড়ে সকলে ঘরে গেল আলি কিন্তু ঘরে যায় না বা দরদার কাছে এসে কাঁদে আল্লাহ তুমি কি টাকা দেবে না আল্লাহ আমি কি টাকা পাবো না আজকে আমার দুটো ময়নের বাতি আমি আলি কি কোলে পাবো না আমি আলি কি তাদের গালি চলে দিতে পারবো না চোখের পানি ঝরঝর করে পড়ে শুধু আলি কাঁদে চোখের পানি গড়ায় বাবজি কি বলো আমার আল্লাহ সহ্য করতে পারেন না আমার আল্লাহ থাকতে পারেন না হযরত আলী কাঁদতে কাঁদতে আর দুই চোখের পানি দুই হাতের তাল মতো দুটো পড়ে গেল জোরে বলো সুবহান আল্লাহ ওই দুটো পানি সে পড়ে না পড়ে এর সম্মুখীন বলে এখন বসে আছে হযরত আলী স্বর্ণকার বাড়ি নিয়ে যান ও স্বর্ণকার দেখো আমার দুই হাতে দুটো কেয়াকে দেখো স্বর্ণকার তিনি ওই জানি গো আর দুই হাতে দুটো পাথর আছে বেড়ে বলুন সুবহান আল্লাহ পাথর দুটো তোলা হলো পাথর দুটো দেখা হলো স্বর্ণকার বলে আলি রাস্তার গড়াগড়ি দেওয়া পাথর না এ লাইনের পাথর না এ পাথরের দাম কত জানো আমার এই লাগলাম দেখার দোকান বিক্রি করে দেবো দুটো গোটা বিক্রি করে দেবো তোমার একটা পাথরের দাম দিতে পারবো না আমি নবীর জামাই দেখে অনেক স্বর্ণকার দুটো গোটা বিক্রি করা লাগবে না দুটো পাথরের দাম থেকে 200 দিতে পারবে দুটো পাথরের 200 টাকা হাসি মুখে দিল ওই 200 টাকা পাথর দেওয়ার পরে 200 টাকা নিয়ে জলদি করে চললাম ব্যাপার খবে আল্লাহুম্মা সাল্লা একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আমার ভাবো না কি করব নদী হবে মাঝি হাসান হোসেন তার বেদার মাফাতে মা পয়সা লেবে আলি হবে মাস্টার হকনা আমার ছেড়া তরি হকনা ছেড়া পাল যাবো আমি ওই মদিন নয় ভাবনা কি করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
জালালের তোমার কলি দিয়ে ঠান্ডা করবো কার গালে চুম দেবে চোখের পানি ফেলে গড়া গড়ি দেয় চোখের পানিতে বুকের দামা ডুবে যায় হাতে শুনলে চোখের পানি আমার আল্লাহ ডেকে বলে তুমি দেরি করো না আমার নবীর জামাই কাঁদে আমার নবীর জামাই চোখের পানি ফেলে ওয়ালি দেবে না জুগাল দেরি করো না আমার নবীর জামার চোখের পানি মুখে দেবে আর যে মেঘের আড়ালে সূর্য গেছে ওই মেঘগুলো সরিয়ে সূর্যখানা দেখাই দাও ধরে বলুন সুলাহান আল্লাহ আমার তো জোগাই চলে এলো চোখের পানি মুছে দিল আর দেখবার আমি তুমি কি বলে ও নবীর দাঁড়ায় তুমি কে বলে আমার নবীর মহাব্বাতে তোমার বাচ্চা রেখে আমার তুমি টাকা দিয়েছো দাঁড়াও দাঁড়াও আমি সূর্য তুলে দেবো মেঘগুলো সরে গেল গেল সূর্য খানা দেখা দিল গাড়ি দেখে মানে ওদি তুমি না বলছি না সূর্য ডুবে গেছে বলে তাকে দেখো এখনো সূর্য ডুবে নি তাকে দেখো সূর্য এখন আর দুটো বাচ্চার হাত ধরে আলুর কোলে দিলেন ওর কালি কিছু টাকা বার করে দিলেন এলে হইবি তোমার পাওয়া টাকা লাভ তুমি করবে তুলে না গালি বাড়ি তুললেন না পকেটে রাখলেন না হাসানকে দান করে দিলেন আর এক হাসানকে দান করে দিলেন দেওয়ার পরে হজরত আলীকে দেখে বলা নি দাও দাও আর একটু গোসল করব নতুন জামা পরবো একটু দাঁড়া বলি আরে আমার দান খুলে গেছে মন খুলে গেছে আমি বুঝতে পেরেছি সত্যিকার কোন মুসলমান তোমাদের কথার কোন ত্রুটি নেই তোমাদের কথার কোন বিচ্যুতি নেই তোমাদের কথায় সূর্য উঠে যায় ডুবে যায় আজকে আমার দান খুলে গেছে তাই তোমাদের শিশু কালে মায় মেয়ে একটু করে লাগে সেই কলেমা শরীর একটু পড়ে লাগবে একটু কেন কলেমা শরীর বলবো আল্লাহ নবীর জামাই কিসের জন্য বা আমার নবীর ভালোবাসার জন্য ধরে বলুন না সুলহান আল্লাহ একটু দিন খুলে বলুন সুলহান আল্লাহ আপনাদের কাছে জিজ্ঞেস করি বাবা সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে যে
আমার শরীর ব্যবস্থা করে লবণ ছিলেন আপনাদের কাছে না যে আগামী শুক্রবারে সবে বড় কত তারিখে বললাম শুক্রবারে ১৭ তারিখে সবে বড় লাইলাতুল বারাত ওই রাতে আল্লাহর দরবারে আটটা লোকের দোয়া মঞ্জুর হবে না কি গো কথা শুনেননি যারা মা বাপের অবাধ্যকারী সন্তান যারা জাদুকর যারা আপনার মদ্যপায়ী যারা আপনার বলে সুখোর যারা আপনার সকল খোর এইসব বিশিষ্ট কয়েকটা লোকের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না সাধু এর মধ্যে আমরা আছি তো হাত তুলে বললে কি শুনবে আজকে আমাদের দোয়া মঞ্জুর হচ্ছে না কেন আল্লাহ আমাদের দোয়া আজকে চাচ্ছে না কেন আল্লাহ খুব সুতরাং খুব ভালো মানুষ এই মজলিসে যারা আছেন ঠিক দুটি আদ্য বিচার করে আপনাদের বিচার দিলাম বিচার করুন একটা লোক বলুন তো যাবার মানে হিংসা নেই যার মধ্যে হিংসা আছে ওই লোকটা কিন্তু আল্লাহকে পাবে না আমরা হিংসা ছাড়া কেউ বেঁচে আছি না খারাপ না ভালো হিংসা আছে না নাই বলুন খুব আজকে অন্য কমদের দিকে লক্ষ্য করে দেখেন তারা কি করে বেড়ে যাচ্ছে আর আমরা পাচ্ছি না কেন আমরা পাচ্ছি না কেন আজকে আমাদের একটা তরুণ কেন একটা বদরদ্দি মার্কা লোক ছিল বা এই নামে যদি কেউ বদরদ্দি ভাই যদি থাকেন যেন হাত দর করে বলছি রাগ করবেন আপনার বলছি না বদরদ্দি মার্কা একটা লোক ছিল বা এত হিংসুকে পরে জন্মে পরে কাজ করে মানে মাঠে হাত তুলায় বুঝতে পারছেন না দুটো করে রুটি দেয় দু টাকা করে দেয় উদাসারি ঘাসের গোড়ায় নিরের নামে ঘাসের গোড়ায় নিরের মারে কি ভালো লোক দেখেছেন যত রোজা শুকিয়ে যায় যত রোজা গাছ শুকিয়ে যায় এই কাজ কেটা বদরদ্দি গ্রামের লোক মিটিং করলো বদরদ্দির কাজে লোক বদরদ্দির বউ ডেকে বলছে তুমি কি সর্বনাশ করো কারো চলতে কেন চলতে সব মিটিং করেছে তোমার কাজে লেগে না বলছে না লাই ভালো হলো আমার দুটো করে রুটি দেয় আর আমার পাশে যারা কাজ করে তারা চারটি করে দেয় আর আমার যে রুটি দেয় আমার খেয়াল সব দেখা দেয় দুটো করে টাকা দেয় তা আমি নিজের কোথায় মারবো এই জন্য গাছের গোড়ায় মারি আর ওরা পেজে পেজে মাল তোলে আমার দেয় তো বলছে তোমার তো কাজ হলো না বলে না নাই ভালো হলে তুই একটা কুরুন তৈরি করে আনবো জঙ্গলে কাজ থেকে বিক্রি করে খাবো কারো মুখ করতে হবে না বউ একটা কুরুন তৈরি করে নিয়ে দিয়েছে ইনি সেই কুরুন নিয়ে কাঠ কাটতে যায় আর একদিন মনে মনে করছে খোদা দুটো সোনার ডলা দেয়নি দিন কত বসে খাই বলতি না বলতি খোদার কুদরত একদিন জাতি জাতি দেখে দুটো সোনার পাট সোনার ডলা দাম খুলে গেছে একবার চোখ বুঝে দুটো দুই পা কেটে গেছে বাড়িতে বউ দিবে ঘর ভেতরে আয় কাজ বেদি গেছে ঘরে আয় বউ বলতো কি হতো একটু ঘরে আয় কাজ বেদি গেছে বউ বলতো বল ওখান থেকে বলো বলতো না ভেতরে আয় দেখেন যাবে না এবার ঘরে ভেতরে মাল বার করে বলতে এই দেয় বউ বলতো যেন পাটের বলে মনে হচ্ছে বলতে চল দি স্বর্ণকারের কাছে স্বর্ণকারের কাছে গিয়ে বলছি স্বর্ণকার দেখো দিন স্বর্ণকারের কাছে কোষ্ঠী পাথর ছেলে ঘষে বলছে বদরদ্দি এ পাথর তো বলছে খোদা সেই দলে তো পাথর দলে আমি মনে করি যে কাজ বেঁধে গেছে তো পাথর বেঁধেছে স্বর্ণকার বলছে বদরদ্দি ফেলে না রাস্তার গড়াগড়ি দেওয়া পাথর নেই পাথরের দাম কত জানো না বলছে যে ঘষলে একটা লোক আসবে তার কাছে যা খাবার তোমার তাই দেবে বদরদ্দি বলতে কাজ বদি গেছে তাই বৌদি বলতে দেখেছি শুধু ঘষবার মাল পাল ঘষি মাল পাল এই ওয়ারে নিয়ে যাচ্ছে স্বর্ণকার দেখেছে বদরদ্দি শোনো বলে কি তো বলতে তুমি যে গ্রামে বাস করো ওই গ্রামে তুমি যদি এক ওর চাও সারা গ্রাম কিন্তু ডবল হবে তুমি তবে কি করে ঘষবো আমার পাথর আমি ঘষবো আমার এক ওটার গ্রামের লোকের ডবল ও আমি ঘষতে পারবো না তো বলছে দেখো সে এখন বদরদ্দি গাড়ি গিয়ে বৌদি বলতে খবর দেয় জানো তুই হাত দিস নেই না খেয়ে মরবে তা ভাসবো না আমার হবে এক প্রকার গ্রামের লোকের ডবল সে সহ্য করা যাবে না
বদরের যুগ জ্বর তিন দিন কাজে যায় না, শরীর খারাপ, বদরের যুগে পাতে ঠুকিস, একটা লোকের খবর তুই 100 টাকা দেবো বাচ্চাদের খাওয়ানা, মোটামুটি একটা কল করে নোট দিয়েছে 100। বদরের যুগে বলতো টাকা লাগ, তুই যে কত হয়েছে মোটে ফেলো না, মোটামুটি যারা সবাই যে মাল মাত্রা কিনে নিজে কিছু খেয়ে চাল জালে নে বৌরি দেবতে কোথায় পেয়েছে টাকা মোটে ছিল না, বলতে পাথর ঘষে দিল তারপরে বলে 100 দিয়ে গেছে পাশের বাড়ি গিয়ে বলতে ভাই তুমি কিছু পেয়েছো, বলে পা ফাঁকি লোবো না জোর করে 200 দিয়ে গেছে। আর একটা বাড়ি গিয়ে বলতে ভাই তুমি কিছু পেয়েছো, বলতে 200 দিয়ে গেছে। বাড়ি এসে বৌরি বলতে হাত দিলি আমার আরে গ্রাম 200 হাত দিলি, বলতো তুমি ওরাম দেওয়ার আমি কেন লোকের হাত তো তোমার হাত দিলে না লোকের হাত দিয়ে বলতো তুই হাত দিস না মার খেয়ে মার হাত দিলে কালকাতার উড়ে ঘর পানি পরে এক তালা, বলতি না বলতি এক তালা, বদরদি কাঠ কেটে জঙ্গলে বিক্রি করে বাড়ি আসতেছে, সে বাড়ি চিনতে পারতেন না সব দুতলা। বদরের দিকে আমার বাড়ি বলতে সেই মাঝখানের দিকে এক তালা, তো মোটামুটি গিয়ে বলতে জায়গাটা শুয়ে বাস বাড়ি বৌরি বলতে আর কি কর কি হলো সে করো তো তুই সৌদিন সৌ তোর ওই জন্য সব গেল বলতে না বলো কি কর কি হলো বলতে পাথর ঘষিল সব, তো বলতে সেই জন্যই পাশে গাড়ি গিয়ে বলতে ভাই খবর ভালো তোর তো দুতলা না এখন লাগবে না, এইবার একে তো হিমশিকে লোক এইবার বাড়ি এসে বৌরি বলতে পাথর পাথর এইবার নিজে ঘষে একটা লোকে খাবো বলে বলে আমার যদি 100 হয় গ্রাম লোকের কত, বলছে 200, বলে আমার এক তালা গ্রাম লোকের কতলা, বলতে দুতলা, বলতে আমার 140 গ্রাম লোকের কত তলবা, বলতে 200, বলতে ওইটা আগে না আমার পাশের বৈঠকে বলতে আমার এক তালা সারা গ্রাম লোকের দুতলা ও সহ্য করা যাবে না অন্তত চোখটা আগে নেই। আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি বদরের দুমার্কা লোক যদি আজকের গ্রামগঞ্জে থাকে গ্রামের উন্নতি হবে না অবনতি হবে, ঠিক বুঝতে পারছেন না, বদরের দুমার্কা লোক যদি থাকে গ্রামের ভালো হবে না খারাপ হবে, খারাপ হবে। আব্বাজান ভাইজান হিংসা দূর করুন, হিংসা আপনি বলে না চলে দিন দরদের কোলে বাবা তুলুন, আমার নবী 63 বছর বেঁচে ছিলেন মনে কোনে হিংসা ছিল না বিদ্বেষ ছিল না, আহারে হিংসা করতেন বাবা কোনদিন ইসলাম প্রচার করতে পারতেন না, ইসলাম প্রচার করতে পারতেন না, আমার নবীর মনে হিংসা ছিল না, আমার নবীর মনে বিদ্বেষ ছিল না, নবীর মনে ছিল দরে দৌড়ে কোলে তুলব দরে বলে মুসলমান দরদের কোলে তুলবো মানুষকে ভালো করবো মানুষের পাশে দাঁড়াবো দুঃখ দুর্দশার পাশে দাঁড়াবো, তাই তো নবীকে বলা হয়েছিল রহমতুল আলামিন, তিনি হলেন করুণার আধার, ধরে বলুন সুবহান আল্লাহ। আজকের বলুন এই নবীর উম্মত আমি আপনি আজকে আমার আপনার করুণ কেন, আমি আপনি প্রদর্শিত কেন, আমি আপনি লাঞ্ছিত বঞ্চিত কেন, আমি আপনি অপ্রতিবন্ধ কেন, আজকে নবীন দূর থেকে আজকে দূরে যাচ্ছি কেন, আসুন তাই শপথ নিন সাবানের চাঁদ একটু কাঁদুন খোদার কাছে বলুন জীবনটা খুলে যা বা কতদিন এই জীবনের কি দাম আছে, নিজে হাতে কত মানুষকে কবর দিয়েছেন, তবে আপনার কবর দেব না টিভির মজলিশ করেছি শনি রবিবারে জোড়ায় জোড়ায় বই সেই বই সেই সেই বাক্স ঘরে তুলেছি দেখেন ভাইজান বাদিরা একটা কথা আমি আপনাদের বলে দেই বেশি দিন না বেশি দিন না, মা কবরে গেল বাপ কবরে গেল নানা কবরে গেল নানি কবরে গেল, ও ছেলেরা আমি তুমি একদিন কবরে যাব, এই কবরের পুঁজি দুনিয়াতে করুন নইলে আখেরা কাজালাতে আল্লাহর দরবারে ধরা পড়তে হবে, তাই বলি বাবারা আমার বন্ধুবারেরা দেখতেবানেরা যদি কিছু পারেন যদি কিছু করেন যদি কিছু পারেন যদি কিছু করেন আখেরা কাজালাতে আল্লাহ পুরস্কার দান করবেন, জোরে বলো সুবহান আল্লাহ আরো জোরে বলো সুবহান আল্লাহ, আমার দয়ার নবী যদি চাইতেন আমার আল্লাহ
মনি মুক্তের বাড়ি করে দিতেন আমার নবী যদি চাইতেন আমার আল্লাহ সোনার বাড়ি করে দিতেন আমার নবী যদি চাইতেন আল্লাহ অনেক কিছু দিতেন কিন্তু কান্না কান্না আ বলেন না বলেন না শুধু বলেন আল্লাহ রে আমার গরিব রাখো আমার ভুক অবস্থা রাখো আর কিয়ামতের মহাময়দান আমার গরিব উম্মতের জান্নাতের টিকিট দিও জোরে বলুন সুবহান আল্লাহ ও মুসলমানেরা ও নাদান মুসলমানেরা ও আল্লাহ বলা মুসলমানেরা ও নবী বলা মুসলমানেরা একটুখানি ফিরে এসো বাবা নবীর রশিকে আঁকড়ে ধরো নবীকে আপন করে নাও আর যখন তুমি আমি লোক দেখবে তোমার আমার দানটা খুলে যাবে তোমার আমার মনটা খুলে যাবে আল্লাহ রসুল বড় খুশি হয়ে যাবে আমাদের বুকে মাটি দিয়ে আমরা ওটা চলে যাও বিদায় ফাতেমা দোহরা দুই বাচ্চা নিয়ে কাঁদে আর চোখের পানি ফেলে আর বলে বাপ হাত দোকানা চলো আর আল্লাহর কাছে কাঁদো আমার বন্ধু দোস্ত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা কোন মেয়ে ছিলেন কোন মেয়ে ছিলেন একটুখানি আলোচনা করে দিলাম একটুখানি মনে রেখে দেবেন আমার ভাই মৌলানা শরফুল আমিন সাহেব তিনি এসেছেন চিন্তার কারণ নেই আমার পরে আসবেন আপনাদের কাছে জিজ্ঞাসা করি আজকের আমরা এসেছি এই এই দলটা থেকে বাড়ি ফিরে যাব জীবনের গ্যারান্টি আছে একটু জোরে বলুন একটু জোরে সরে বলুন এখন জীবনের গ্যারান্টি আছে বা এই তো দুনিয়া তাই না আজ আছি তো কাল থাকবো না কাল আছি তো পরশু থাকবো না এই তো দুনিয়ার খেলা হ্যাঁ আপনাদের কাছে জিজ্ঞাসা করি একটু ভালো হবেন না একটু সারবেন না সারুন কিছু দেন দেখবেন আল্লাহ দিন খুলে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ একটা ছোট্ট একটা কথা বলি বেশি বলবো না একজন বিখ্যাত বাচ্চা ঘোষণা করে দিয়েছে বিখ্যাত বাচ্চা ঘোষণা করে দিয়েছে গেলে তিন দিন কবরে থাকবে যে লোকটা তিন দিন কবরে থাকবে তার 1,00,000 টাকা দেবে কত বললেন আরে কথা বলবেন না ইনশাল্লাহ এখন আমার সময় আছে কথা বলবেন না 1,00,000 দেবো তিন দিন কবর থাকলে 1,00,000 দেবো কত বললেন 1,00,000 একটা হাত করে বলতে আমি টাকা লোক বলতে আমি থাকবো তো মোটামুটি বলতে পারো বাড়িতে দুদা দা লেস হবে বাড়ি গিয়ে বলছে আমি কবরে যাচ্ছি বউ তো তুমি কবর যাচ্ছ কেন তো বলছে তিন দিন চোখ বুঝিয়ে কবরে থাকলে 1,00,000 দেবে বউ বলছে তোমার মাথা খারাপ না তোর পেট খারাপ দুতলা বাড়ির বাজার লিখবে সম্পত্তির মালিক তুমি আর ইনফেসে টাকা ভর্তি তুমি কবর যাবা থাকো তো বলছে নাই যায় চোখ বুঝবে তিন দিন থাকে 1,00,000 দেবে তোর হাতে দোকান তুই জিনিস তুমি বলতে দেখো তোমার পা দুটো ধরে বলছে তুমি আমার একটা শান্তি দেবে না যদি আর না হতো তোর তো বাদ দিবি না চোখ বুঝে থাকবে তা বউ বলছে তাই দেখেন না শোনো যাও ওই কিছু খেয়ে তাই সঙ্গে তুমি বলছে তাই দে এইবার আলম শেখের দরজা খুলেছে 100 টাকার নোটের তারা 50 টাকার নোটের তারা 20 টাকার নোটের তারা 10 টাকার নোটের তারা বউ বলছে কোন তারা দেবো হাত করে বলছে তারা হাত দিচ্ছিস কেন খুচরো পয়সা দিয়ে আপনি আসলে খুচরো এই টাইলে বাজারে রসগোল্লা পান্তুয়া দানাদার বদে লেগে গেলে কিচ্ছু খাবে না আপনি আর বাদাম কিনে বলছে বাদাম খেয়ে কবরে যাবো বাদাম ছুটি যদি যাচ্ছে হঠাৎ পথের মাঝখানে একটা ছুটি ধরে দাম তিন দিন খাওয়া না কিছু দাও আল্লাহ ভালো করে হাত করে বলতে জবাতে দিস জীবনে দান করিনি আর এখন কবরে যাচ্ছি নাক পাবে বলে বাধা দিস ফকির তো পা ধরেছে না বলে শুনবো না যে আল্লাহ তো ভালো করে কোনো কথা না দিতে হবে ইয়ে তাড়াতাড়ি করে বাদামের দানাগুলো খেয়ে
খোলাগুলো সময় ধরে একটা দানা কাটেনি সোনাটা চোখে পেলে দোয়া করো আয় আল্লাহ মরা মানুষ কবরে যায় কত আজাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত মুসিবত হয় কত বিপদ হয় আয় আল্লাহ আমি দোয়া করি তোমার দরবারে আমার যার নাম করতে আল্লাহ দানের বাবার কাছে জীবিত মানুষ কবরে যাচ্ছে আল্লাহ যেন কোনো বিপদ দিও না হাত করে বলছে খুলে দেখো যে দোয়া বেরিয়ে পড়বেন ও তো জানে কি দিছি বুঝতে পেরেছেন তো মোটামুটি এইবার কবরের কাছে গেল বাদশা বলছে তুমি তো কবরে যাচ্ছ তিন দিন কেটে গেলে একটা ডাক দেবো যদি উত্তর পাই খড়বো নাহলে কিন্তু খড়বো না হাট করে বলতে জোরে দেখো আর টাকা রেডি করে উঠে লবো বাচ্চা বলতে লেনায় সব তো বলতে না উঠে লবো কবরে গেল অক্সিজেন যা দেখেন দেওয়ার দরকার দিল তারপর আকালি দিল দেওয়ার পরে দুদিন কেটে গেল ভালো ভালাইতে তিন দিন হবে আর তাকে দেখে সাপগুলো খানা ধরে আসতেছে সরঙ্গ গলি খানা ধরে আসতেছে আব্বাজান ভাইজান কি বলবো আপনাদের হাদিসের কেতাবে লেখা আছে কবরে যারা যাবে 99টা করে সাপ দেওয়া হবে ধরা না বড়া না হেলে না গোপর না কেউ উঠে না নিঃশ্বাসের হাদিসে বলা আছে রসুল বলেছেন একটা সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে কেমন পর্যন্ত এই জায়গাতে সবুজ লতা জন্ম নেবে না আব্বাজান কি বলবো দৌড়াবার রাস্তা নেই উপরে সব আকালি দেওয়া ভরা কোথায় পালাবে কোথায় দৌড়বে তাই বাবা কবরের কোনায় চুপ করে বসে চোখের পানি ফেলা আল্লাহ কোথায় যাবো একবার দংশন করলে তার বাঁচব না দুনিয়ার মধ্যে সে বাদামের খোলা দান করেছিল ফকিরে সেই বাদামের খোলা কুলু হয়ে গেল ঢাল হয়ে গেল সাপগুলো সে সবলতে চলে যাচ্ছে হাত করে দেয় লাগে না ও বলতে ডাকতেছে তিন দিন কেটে গেল বলতে হাত করু তো আসি খড়ো আসি এইবার খোঁড়া হলো দূর দারাস্তে লোক এসছে দেখার জন্যে হাত করে বলছে আমি বাড়ি যাব কেন টাকা নেবা না বলে না বাড়ি যাব পরের জন্মজুরি করবো দুতলায় লাঠি মারবো আর কষের চাবি দাও এতে মানুষের খবর দাও এক টাকা রাখবো না সব আল্লাহর পথে দান করবো জমি জায়গা রাখবো না আমি তুমি দিন মজুরি করব আমি তুমি দিন আজকের আজকের পরের বাড়ি বল না মানদারি করে জীবন কাটাবো দিওয়ালি খামিনি ফকির দলে তারাতে ফকির দলে বকাবে কি করতে এখন দান করবে কেন হাত করে বালি দিদি গো বাদামের খোলা দান করেছিলাম বলে আল্লাহ যদি আমার দংশন থেকে বাঁচিয়ে দেয় কি হবে আমার টাকা কি হবে জমি সব লাতি মেরে কবরে আঘাত ঠিকানে আজকে নাজাত নেব জোরে বলো সুবহান আল্লাহ আর জোরে বলো সুবহান আল্লাহ ও ছেলেরা ভাইরা ও কাউকে মারার বাবা দিরা হাতে ধরে পায়ে ধরে বললো একটুখানি পরিষ্কার হয়ে যান আজকের কোথায় এসেছেন এই খামারের রহমতের চাঁদ মা কবরে বাপ কবরে নানা কবরে নানি কবরে দাদা কবরে দাদি কবরে যে মায়ের কোলে লালন পালন হয়েছেন যে বাপের কবরে লালন পালন হয়েছেন সেই বাবার স্ত্রী কবরে সেই মাতৃ কবরে কাফনের কাপড় পরিয়ে আজকে তাদের কবরে দিয়েছেন হাত দুটো বড় করে বলবো বাবা এই সামানের চাঁদ রহমতের চাঁদ কে আছেন আল্লাহর বান্না এই আব্বাসী আমার রাখা আজকে তিনের মতো দাঁড়িয়ে দেখেন আল্লাহর বান্দা এই মজলিসের মধ্যে এই সামানের চাঁদ এই মরামার কবরে বাপের কবরে সাবরখানির জন্যে দোয়ার জন্যে এই সামানের চাঁদে দেখেন আল্লাহর বান্দা আমি দেখতে চাই দুশো একটাকে কি দিতে পারবেন আপনার জন্য একটু দোয়া করবো হাত দুখানা তুলে আর মরা মাতাদের কবরটা আমার আল্লাহ ঠান্ডা করে দেবেন ছেলেরা যে মায়ের পেটে মার মায় দাঁড়িয়েছিলেন
কত ভুকি মেরেছে, জনম ভুকিনি মা থেকে যারা মা কত সহ্য করেছে, সেই মার কাপড়ের কাপড় পরিয়ে বাবা কবরে তুলেছে। একটু এসে আল্লাহর ব্যাংকে তুমি দাও, তোমার মায়ের নামে দাও, তোমার বাপের নামে দাও, মা বাপের কবর আল্লাহ জান্নাতের বাগান তৈরি করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা দেবেন, আমি 1000 টাকার দাবি করি। আমি জানি এবছর অবস্থা খুব ভালো না, তবুও আল্লাহর বান্দা আমি জানি আমার রসুলের পাগল কি আছেন, এই আব্বা কি আমার করবে, 200 টাকা দেবেন, আগে হাত দুটো তুলে একটু দোয়া করবে। এই বাড়ি তো তোমার ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে আমদারি, উপর দিকে তাইয়া দাসো শুধু বাঁশের চাঙ্গারি, মাটির পয়সা মাটির বালিশ, মাটি হবে তোর বিছানা, মাটি দিয়ে থাকবে তোমার অতি চাঁদের মুখখানা। এক্ষুনি মরে গেলে কাফনের কাপড় কেনা হবে, এক্ষুনি মরে গেলে পানি গরম করা হবে, লোক কুটুম্বের কাছে খবর পৌঁছে যাবে, ইমাম সাহেব রেডি হয়ে যাবে তোমার আমার জানাজা পড়ার জন্য। আব্বা সেই কবরে নাজাতের জন্য 200 টাকার দাবি করেছি, কি আছেন আল্লাহর বান্দা আপনার নামটা একটু খোদার খাতায় তুলে দেয়। আহ, দুনিয়ার বাড়ি রাখলে চোর ডাকাত পড়ে, আল্লাহর ব্যাংকে রাখলে চোর ডাকাত পড়বে না, আদালত কেয়ামতে পাবেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন আমি প্রত্যেকের জন্য দোয়া করতে চাই, কি আছেন আল্লাহর বান্দা এত ভাইয়ের মধ্যে কান্না কি আগে খুলবে, আজকে নতুন আজকের আজকের খুলে যাবে আমি বুঝতে পারবো না। 200 টাকার দাবি করেছি আমার ভাই, আমার হাইজান কি নাম ভাই, আমার হাইজান 101 টাকা দিয়েছেন, আমি দাবি করেছি 201 টাকা, 201 টাকা দেবেন, 201 টাকার দাবি করেছি, আমার ভাইজান 101 টাকা দিয়েছেন, 201 টাকা। একটু আসুন না, হাত দুটো তুলি আল্লাহর দরবারে একটু মোনাজাত করি। আমার ভাইজান কাছে ছিল 105 টাকা, আমার ভাইজান দিয়েছেন 105 টাকা, একটু হাত তুলেন দোয়া করি আল্লাহ, একটু হাত তুলুন না, একটু চলুন না, কোনো ক্ষতি হবে না, চলুন। হায় আল্লাহ, আমি দাবি করেছিলাম 200 টাকার দাবি, আমার দুজন ভাই মিলে 206 টাকা দান করেছে, হায় আল্লাহ এই দান কবুল করিনি, পয়সার কথা দেবেন না, আলাউলা যারা কবরে মরণের আগে আমার নবীর দরবারে নিয়ে যাবে, আমিন শুনো আমিন, মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন নারে তাকবীর, সকলে সমস্যার আওয়াজ তুলে বলুন নারে তাকবীর, একটু জোরে বলুন নারে তাকবীর। আব্বাসী আবরাহিয়া মাদ্রাসা, আব্বাসী আবরাহিয়া মাদ্রাসা, ওলামা ইকরাম, ওলামা ইকরাম, 200 টাকা জোরে বলুন মারহাবা, 200 টাকা জোরে বলুন মারহাবা, একটু জোরে বলুন নারে তাকবীর। আর কোনো আমি জোর করবো, আমি সকলকে তুলে নেবো না, আমার আল্লাহর মহাব্বতে দেবেন, আমি জোর করবো, দেখতে চাই এখন আল্লাহর বান্দা কান্ন সে খুললে আমি জানবো স্বপ্ন ছিল, সব কিছু ঘটে বা ঘটে না, টাকা ভালো পয়সা ভালো আরো ভালো মরে গেলি পাবি বান্দা বারবাগানের কোনা, মাথাও দেখে কাল সাজে নিয়ে যাবে আর দু হাতে করে দাম করিলে ইয়া মতো পাবে।
আল্লাহ তোমার একজন বান্দা ছোট দৌড়ে 50 টাকা দান করেছেন, আর একটা ছোট বান্দা 10 টাকা দান করেছেন। আল্লাহ হাওয়া দ্বারা করে দিন, আল্লাহ কলটা ঠান্ডা করে দিন, আল্লাহ কল কর কলে মুক্তি দিন, আল্লাহ কবরে না বাদ দেবেন। ইবানের বাপ আল্লাহ কিয়ামতের ময়দান দান না করে শুধু আল্লাহ দান করে দেবেন। একজন ভাই আমার 10 টাকা, আরেকজন ভাই আমার 5 টাকা, আরেকজন ভাই আমার 10 টাকা, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ এটা হাসনাতুল আল্লাহুম্মা আমিন মান, এটা হাসনাতুল আল্লাহুম্মা আমিন মান, এটা চলুন আল্লাহ আমার সেইটা বিশাল টাকা দান করে দেন। আমি তোমার গোলাম, আমি তোমার খাদে, আমি তোমার গোলাগার বান্দা, আখের মাঠে তুমি আমি হাত দিয়ে উঠছি। আল্লাহ রে তোমার বান্দা বিশাল টাকা দান করে দেন, আল্লাহ কবুল করে দেন। আল্লাহ এই সাবানের কাজ, আল্লাহ বড় নিয়ামতের কাজ, আল্লাহ বড় হেজমা কাজ, আল্লাহ বাদ দেবেন না। তাদের কলখানা জান্নাতের বাগান বানাই দিন। দান করেছে আল্লাহ আপনার জানটাকে জমা রেখে দিন। কিয়ামতের ময়দান যখন কোন সময় থাকবে না, আল্লাহ মাথার উপরে সূর্যে দাঁড়াবে, আল্লাহ যেদিন যেদিন ফিরে নামা হবে, আল্লাহ এই দেশে একটা আপনি হায়াল করে দেবেন। আমিন সুমানের মোহাম্মদ ধরে বলুন নারায় তকবীর, আওয়াজ করে বলুন নারায় তকবীর। আমার জনাব ভাই সাহেব 2-4 টাকা ধরে বলুন মারহাবা, আমার জনাব ভাই সাহেব 200 টাকা ধরে বলুন মারহাবা, একটু ধরে বলেন না নারায় তকবীর। আপনার ডাকেন আছেন আদেন করবেন 2-4 টাকা কি নাম আমার মামুদালি ভাই, আল্লাহ দৌড়ে ছুটেছে বান্না শুধু দাগান বসেছে, আল্লাহ শুরু করে না তোমার বান্না, আল্লাহ দান শুনে দান করেছে। আল্লাহ রে আমার দেবেন না, সংসারে কষ্ট দেবেন না, দানার কষ্ট দেবেন না, বাচ্চাদের কষ্ট দেবেন না, ঘরে দ্বারে ঘোরাবেন না, যে কদিন বসে থাকবে আল্লাহ শরীরে যেন কোনো রোগ দেবেন না। আল্লাহ যে কদিন বসে থাকবে আল্লাহ রুজি কষ্ট দেবেন না। আল্লাহ এই দান গ্রহণ করে নিন, আপনার ব্যাংকে জমা করে নিন, কিয়ামতের মহাময়দানে আমার নবীকে জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে ইনশাআল্লাহ তুই দান করে দেবে। আমিন সুমাই বাহাতলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে বলেন নারায় তকবীর, আরেকটু ধরে বলেন নারায় তকবীর। আমার জানা ভাই সাহেব 2-4 টাকা বলেন মারহাবা, আমার জানা ভাই সাহেব 2-4 টাকা ধরে বলেন মারহাবা, ধরে বলেন না নারায় তকবীর। একটু জল দেখুন, একটু জল দেখুন। আমার একজন ভাই 50 টাকা দান করেছে, আমার আব্বা দান করে চলছে, ভাই দান করেছে, আমার ভাই ছোট ভাই 10 টাকা দান করেছে, আমার আমার ভাইরা অনেক পয়সা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। 10 টাকা দান করে আল্লাহ কবুল করে নিন, 2 টাকা দান করে কবুল করে নিন। কবরের ঘর টাকা যদি করতে চান, আব্বাকে মাদ্রাসা একটুখানি সিলেকশন করতে হবে, কি আছেন আল্লাহর বান্দা 1 মাস পরে 1 বস মাটি দেবে। আপনার নামটা সবার খাতায় তুলে দেবেন, বলুন মাদান কবরে, বাপজান কবরে, এরকম খাবে না করে দিন, দাবি করবে না, সেই মায়ের নামে বাপের নামে 1 বস্তা মাটি দান করে দিন, আপনার নামটা সবার খাতায় লেখা পড়ে যান। আমার জমিন ভাই, আমার ডাক্তার একজন জমিন ভাই,
الله باريك بالا مسيح دبنا الله جرمي أدبار من دبير خانج دبار كرا كبر دبنا جرى دبنا اللهم آمين عرف جرى دبنا اللهم آمين عرف جرى دبنا اللهم آمين أنا عبد الجليل هاي جرى دبنا زندا باد أنا عبد الجليل هاي جرى دبنا زندا باد أنا عبد الصمد هاي جرى دبنا مرحبا أنا عبد الصمد هاي جرى دبنا مرحبا I'm
পতাকা দান করেছেন, আমার হাজার আল্লাহ পতাকা দান করেছেন, দাতা বানের মাতা পিতা ফুটে করে আল্লাহ তুমি বানের মা বাপের কবর খানা বান্না কোন বাগান বানিয়ে আমার ফজলুল রহমানের কামনা পূর্ণ করে দিন, আমার ভাইয়ের নাম ইয়াকুব আলী, আমার ভাইয়ের মনে রেখে যাবো না, মনে বাচ্চা করবি মাটি দান করলেন, দান না করে কিন্তু আল্লাহ